ঘরে বসে কই দেও তাহলে টাকাটা আমার হাতে দাও বসম তো টাকাও পাঠাইনি টাকার কথা বলি তো ফেসে গেলাম আবার টাকা না দিলেও তো ফেসে যাব দেখি কাছে যে টাকাগুলো আছে সেগুলো দিয়ে সামলাই চাচি এইটা কে 5000 টাকা পাঠিয়েছে সত্যি বাপ তুমি কত ভালো ছেলে কত দায়িত্ব করি টাকাগুলো সব পৌঁছে দাও বাপ আবার আসো আমার তো আজ পাম নামি দিলা আমাকে তো আবার আসতেই হবে সুদে আসলে টাকাটা তোলার লাগি বাপ ও বাপ থামো থামো আমাদের আধার কার্ডের লিংক করা হয়ে গেছে আমি তো লিংক করার জন্য এসেছিলাম হ্যাঁ হ্যাঁ চাচি হয়ে গেছে তাহলে এক সময় এসে দিয়ে যাও ঠিক আছে আমি এক সময় এসে দিয়ে যাব সেই কাজই হইল না মাঝে থেকে আমার টাকা কটাই গেল দেখি অসমকে কি ফোন করি কি তা না হলে আবার ধরা পড়ে যাব তখন আবার আমও যাবে ছালাও যাবে মা আপনি যে বললেন বিকালে আসবো এত তাড়াতাড়ি চলে আসলেন যে তুমি একা আছো বলি তো আমি চলে আসনু আপনি বিকালে আসলেই পারতেন আমি একা থাকতে পারতু আপনার এখন বয়স হয়েছে আপনি দুদিন ঘুরে বেড়াবেন আমি সব সামলে নিব আবার দুদিন পরে তোমাকে সাথে করে নি বুড়িতে বাড়ি যাব ঠিক আছে মা আপনি রোদ গরমে এসেছেন বসেন আমি ঝাড় দিলে গিয়ে বৌমা তো ভাবভক্তি আমার ভালো ঠেকছে না বাবু বাড়িতে নাই আমাকে আবার বেড়াতে যেতে বলছে নিশ্চয় কোনো ব্যাপার আছে আবার টাকা দিতে এসেছে তো হাতে হাত দিকে নে আমাকে তো টিউলে নি দেখতে হবে ব্যাপারটা কি কিরে ভাই কাজ কাম কেমন চলছে হ্যাঁ ভাই ভালোই চলছে আমি তোদের বাড়িতে গিয়েছিলাম আধার কার্ড গুলা দিয়ে আসতে আবার তুই তো অনেকদিন টাকা পয়সা পাঠাসনি তাই তোদের বাড়িতে হাজার পাঁচেক টাকা দিয়ে যাই তুই পাঠাবি তখন আমি নিয়ে নিবো ভাই তুই ভালোই করেছিস সত্যি ভাই তোর মতো বন্ধু দরকার আছে আপদে বিপদে কাজে লাগে ভাই তাহলে রাখছি কাজে উঠবো তো পরে আবার কথা বলবো দেখি ভাবিকে একটা ফোন করি দোকানে কাস্টমারের জন্য ভাবিকে ফোন করা হয়নি ভাবি কি করছো কি আর করবো এই দেখো একা একা শুয়ে আছি এই গরমে আর ভাল লাগছে না ভাবি তোমাকে দেখতে খুব ইচ্ছা করছে তুমি ছাদে উঠে দাঁড়াও না আমি তোমাদের বাড়ির পেছনের রাস্তায় এসে দাঁড়াচ্ছি তুমি আসবে বলছো আমার আবার খুব ভয় লাগছে যদি কেউ দেখি ফেলে না ভাবি আসো আসো তোমাকে দেখার লেগে না আমার মনটা খুব ছটফট করছে একবার ছাদে উঠো ভাবি একবার ঠিক আছে তুমি যখন এত করে বলছো তাহলে আসো আমি উঠছি এস এস কি ব্যাপার এত রাতে বৌমা দরজা খুলছে কেন এত রাতে বৌমা কি করছে দেখি দেখিনি কি ব্যাপার এত রাতে বৌমা ছাদে উঠছে কেন যাই জানালার ধারে যাই কি দেখি অসীমকে আমি সকালে বলছি দেখি রাতে তো ওকে ফোন লাগি পাইনি কি গো কাল কি রাতে তোমাকে এতবার ফোন করলাম এত ব্যস্ত কোথায় ছিলা ও কাল কি রাতে
মা ফোন করেছিল, অনেকদিন কথা বলা হয়নি তো, তাই একটু বেশি কথা বলা হয়ে গেছে। ও, তুমি রাতে ফোন করেছিলে, বুঝতেই তো পারিনি। বৌমা, কে ফোন করেছে? কার সাথে কথা বলছো? আপনার ছেলে ফোন করেছে। তোমার কথা বলা হইলে আমাকে একটু দিও তো। এই দেখেন, লেন মা, কথা বলেন। বাবু, তুই ভালো আছিস? হ্যাঁ মা, ভালো আছি। তুমি ভালো আছো? বাবু, তোর সাথে আমার একটা কথা আছে। কি কথা মা, বলো। বাবু, আমাদের বাড়িতে যে সাকিব টাকা দিতে আসে না, ওর সাথে বৌমা লাইন আছে, আমি নিজের চোখে দেখেছি। মা, তুমি এসব কি বলছো? তুমি ঠিকঠাক দেখেছো তো? না আন্দাজে বলছো? হ্যাঁ রে, রাতে বৌমা ছাদে উঠেছিল আর সাকিব রাস্তায় এসে দাঁড়িয়ে ছিল, আমি নিজের চোখে দেখেছি। আমি যে জানতে পেরেছি তা বৌমা জানে না। ও, তার জন্য আমি রাতে ফোন করলে অন্য কলে ব্যস্ত থাকে। ঠিক আছে মা, তুমি এখন রেখে দাও, আমি রাতে ফোন করব। ও, সেদিন তুমি ভুল চালা, তোমার মা ফোন করেছিল। আজ কি দেখছি তুমি কার সাথে কথা বলছো? হ্যালো মা, ভালো আছেন? হ্যাঁ বাবা, ভালো আছি। তুমি ভালো আছো? মা, আপনি আজ কি শাবনামকে ফোন করেছিলেন? না বাপ, আজকে শাবনামকে ফোন করিনি। ঠিক আছে মা, থাকেন, পরে ফোন করব। ঠিক আছে বাবা। এই রাখো, আমার স্বামী ফোন করছে। কি ব্যাপার, অন্য কলে ব্যস্ত ছিলা, কে ফোন করেছিল? ও, মা ফোন করেছিল, তাই একটু কথা বলছিলাম। এই, তুই কার সাথে কথা বলছিলি? তুই কি ভাবছিস? আমি কিছু জানি নি। তুই তোর মাকে ফোন করেছিলি না সাকিবকে ফোন করেছিলি? প্রত্যেকদিন ছাদে উঠি, সাকিবের সাথে দেখা করিস, আবার ফোন করিস। আমি ফোন করলে ফোন ব্যস্ত থাকে, আবার বলিস মাকে ফোন করছো নু। একদিন বলিস খালাকে ফোন করছো নু, আমাকে কি বোকা পেয়েছিস? থাম, বাড়ি আসি, তারপর তোর হবে। আমি এদিকে বিদেশে খাচ্ছি, দুটো টাকা ইনকাম করার লেগি ভালো থাকবা, তা না তোমার আবার পাখা গদিছে। থামো, বাড়ি আসছি। হ্যালো, হ্যাঁ সোনা বলো, আমি তোমার জন্য ওয়েট করছিলাম। এই শোনো, একটা প্রবলেম হয়ে গেছে। কি প্রবলেম? আরে অসীম, তোমার আর আমার সম্পর্কের কথা সব জেনে গেছে। আরে পাগলি, তুমি চিন্তা করছো কেন? ব্যাগপত্র গুছিয়ে রেডি থাকো, আজকে রাতেই পালাবো। ঠিক আছে তাহলে, আমি ব্যাগপত্র গুছিয়ে রেডি হয়ে থাকছি। ঠিক আছে, আমিও রেডি হচ্ছি। বিয়ে করবি নাকি? হ্যাঁ চাচা, বিয়ে করবো ভাবছি তো। শোন,
দুদিন বিদেশে খাটতে শিখি, মনে করিস নি যে বড় হয়ে গেছি, এখন বিয়ে করিস নি, আরো কয়েকবার বিদেশে গি, টাকা পয়সা নেছি, ব্যবসা ট্যাবসা কর, নিজের পায়ে দাঁড়া, তারপরে বিয়ে করিস, আর তা না হলে বিয়ে করার পর আমার বিদেশে যেতে হবে, বউ থাকবে বাড়িতে আর তুই থাকবি বিদেশে, এইভাবে বউ টিকবে না, আর যদি বিয়ে করিস তাহলে পরে বুঝবি ঠেলা। চাচার কথা কি যে বলেন, যাও যাও বিয়ে করো গা, তারপরে বুঝবে ঠেলা। হ্যাঁ বন্ধুরা, এভাবেই কিছু ভুল সিদ্ধান্তের জন্য নষ্ট হয়ে যাচ্ছে শত শত ছেলেদের জীবন।